আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার শখের রান্নাঘর। আজকে আমি তৈরি করব স্পেশাল ফ্রাইড রাইস। এটা মূলত চাইনিজ একটা ডিশ হলেও সারা বিশ্বেই এখন অনেক জনপ্রিয়। কম বেশি এটা আমরা সবাই রান্না করতে জানি, তবে আজকে আমি স্পেশাল ফ্রাইড রাইস করে দেখাব। আমি প্রথমে ভাত রান্না করার জন্য পানি চুলাই বসিয়ে দিয়েছি। পানি বলক আসলে দিয়ে দেব 1 চা চামচ লবণ ও 1 চা চামচ তেল। একটু তেল দিলে ভাতটা খুব ঝরঝরে হয়। আমি এখানে 2 কাপ বাসমতি চাল নিয়েছি, আপনারা চাইলে পোলাওর চাল দিয়েও করতে পারেন। আমি ভাতটা 80% সিদ্ধ করব। চালটা পানিতে দেওয়ার পর খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন ভাতটা নরম হয়ে না যায়, ভেতরের শাঁসটা শক্ত থাকতেই নামিয়ে ফেলতে হবে। হয়ে গেছে আমার ভাত, নামানোর জন্য পারফেক্ট। আমি এখন ভাতগুলো একটা স্ট্রেনারে ঢেলে দিয়ে মার ঝরিয়ে নেব। মার সম্পূর্ণ ঝরে গেলে একটা বড় ডিশে ছড়িয়ে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে রুম টেম্পারেচার আসলে একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দেব। 3-4 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে আগের দিনও ভাতটা করে ফ্রিজে রেখে দিতে পারেন। আমি এখানে সবজি নিয়েছি 3 কাপ পরিমাণ, গাজর, বাঁধাকপি এবং ক্যাপসিকাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন। আমি সবজিগুলো পাতলা করে একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি। আর আমি এখানে চিকেন কিমা নিয়েছি 1/2 কাপ আর চিংড়ি পেস্ট 2 টেবিল চামচ। আমি এগুলো দিয়ে 2 ধরনের ছোট ছোট বড়া বানাবো। চিকেন কিমার সাথে সয়া সস 1/2 চা চামচ, আদা রসুন পেস্ট 2 চা চামচ, ডিম সামান্য, কর্নফ্লাওয়ার 1/2 চা চামচ। জিরা ধনে পাউডার 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, গোলমরিচ পাউডার সামান্য। এগুলো দিয়ে আমি এখন এটা মেখে নিচ্ছি। চিংড়ি পেস্টটার কথা একটু বলি। এটা দিয়ে যদি এভাবে একবার আপনারা ফ্রাইড রাইস করে দেখেন, তখন বুঝতে পারবেন কেন এটা স্পেশাল ফ্রাইড রাইস। এটা আমি ইউজ করব 2 ভাবে। রাইসটা ফ্রাই করার জন্য প্রথমে আমি চিংড়ি পেস্ট দিয়ে রাইসটা ভাজি করব। এরপর আবার ছোট ছোট বড়া বানানোর জন্য ইউজ করব। আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ ময়দা, কর্নফ্লাওয়ার 1 চা চামচ, গোলমরিচ পাউডার 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো। এটা আমি মেখে রেখে দিচ্ছি। এখন আমি চিকেন বল ও চিংড়ি বল ছোট ছোট করে ভেজে নেব। এবার আমি সবজিটা ভেজে নেব। আমি চুলায় প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। প্রথমে দিচ্ছি 2 চা চামচ আদা ও রসুন কুচি। এগুলো আমরা লাল করব না, একটু সফট হলে দিয়ে দেব চিকেন।
চিকেনটা আমি এক ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। আমি আধা কাপ চিকেন লম্বা লম্বা করে কেটে 1 চা চামচ লাইট সয়া সস, 1 চা চামচ কর্ন ফ্লাওয়ার এবং সামান্য আদা রসুন পেস্ট দিয়ে মেখে রেখেছিলাম। এখন এগুলো আমি ফুল আঁচে ভেজে নেব। চিকেনটা হয়ে গেছে, এখন এগুলো এক পাশে নিয়ে দিয়ে দেব 2টা ডিম। ডিমটা আমি একটু লবণ ও সামান্য গোলমরিচ দিয়ে বিট করে রেখেছিলাম। ডিমটা দিয়ে আমরা সাথে সাথেই নাড়ব না, ডিমটা নিচে একটু শক্ত হলে তারপর নেড়ে চিকেনের সাথে মিশিয়ে নেব। এবার আমি অ্যাড করে দিব সবজি। আমি প্রথমে শক্ত টাইপের সবজিগুলো দিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 3টা কুচি করা কাঁচামরিচ এবং লাল হলুদ ও সবুজ ক্যাপসিকাম। আমি এখানে একটু চাইনিজ শিমও দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে আমি আর বেশি ভাজব না, চাইনিজের সবজি একটু শক্ত থাকতে নামাতে হয়। এবার আমি রাইসের জন্য দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবার দিচ্ছি 1 চা চামচ চিংড়ি পেস্ট। এই চিংড়ি পেস্টটাই আপনার ফ্রাইড রাইসের স্বাদ বদলে দিবে। চিংড়ি পেস্টটা আমি ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেব ঠান্ডা রাইসটা। ফ্রিজে রাখার কারণে আমার রাইসটা একদম ঝরঝরে হয়ে গেছে, এখন খুব ভালোভাবে নাড়তে হবে। এবার আমি অ্যাড করছি 1 চা চামচ ফিশ সস আর দেব 1 চা চামচ চিনি। এখন রাইসটা খুব ভালোভাবে নাড়তে হবে, নেড়ে নেড়ে ভাজি করতে হবে। রাইসটা ভালোভাবে ভাজা ভাজা হলে এবার আমি অ্যাড করে দেব সবজি। সবজি দিয়ে এভাবে উল্টে পাল্টে দুহাতে নাড়তে হবে। চুলার আঁচটা সবসময় একদম হাইয়ে থাকবে। এভাবে উল্টে পাল্টে নাড়লে সবজি, চিকেন এবং চিংড়ির ফ্লেভারটা ভালোভাবে রাইসের সাথে মিশবে। এবার আমি রাইসের সাথে চিকেন আর চিংড়ির বড়াগুলো অ্যাড করে দেব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার স্পেশাল ফ্রাইড রাইস। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার আপকামিং ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ, সুন্দর এবং ভালো রাখুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।